কারণ দেশে করোনা আক্রান্ত হয়ে 47 লক্ষ মানুষের মৃত্যু হওয়ার পরে তথ্য গোপন করা হলো। করোনা আক্রান্ত হয়ে 47 লক্ষ মানুষের মৃত্যু হওয়ার পরে তথ্য গোপন করা হলো। প্রধানমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মৃত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে কেন? প্রধানমন্ত্রী জবাব চাই, জবাব দাও। সম্প্রীতি ঠাকুর, সম্প্রীতি আমরা WHO দ্বারা জানতে পারি ভারতবর্ষে করোনা মৃতের সংখ্যা 47 লক্ষ, কিন্তু বিজেপি সরকার নরেন্দ্র মোদী আমাদের বলেছেন 4,80,000 মানুষের মাত্র মৃত্যু হয়েছে। তো মোদি সরকার, বিজেপি সরকার এত মৃতের সংখ্যা লুকিয়েছেন কারণ উনি ব্যর্থ, এটা মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে, তার জন্য এই তথ্য লুকিয়েছেন। এই মিথ্যাবাদী মোদির বিরুদ্ধে আজকে আমরা যুব কংগ্রেস আন্দোলন নেমেছি এবং আমরা ডিমান্ড করছি যে 47 লক্ষ পরিবার মৃত হয়েছে তাদেরকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা নরেন্দ্র মোদীজির পদত্যাগ যুব কংগ্রেস দাবি করছে। গতকালকে যে প্রেস ক্লাবে একটা বৈঠক হয়েছে, ওইটাতে কি যুব কংগ্রেসের ছিল? হ্যাঁ, আমরা চারিদিকে আমাদের যুব কংগ্রেসের সংগঠন চলছে। গতকালকেও যুব আমরা গন্ডাছড়া হয়েছে, কুয়াই হয়েছে, কুমারঘাটে হয়েছে, সোনামুড়া হয়েছে, আগরতলা প্রেস ক্লাবে হয়েছে, সব দিকে আমাদের সংগঠন চাঙ্গা করার জন্য আমরা সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি এবং সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী যুব কংগ্রেসকে সংগঠিত করে প্রতিবাদে নামছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.